আমাদের চলচ্চিত্র থেকে পেয়েছি যাদেরকে, আমার মনে হয় যে ফেরদৌস একটু ভিন্ন রকম হবে। ফেরদৌস আসলে সত্যিকারের নায়ক আমাদের কাছে এবং চলচ্চিত্রের সমস্ত মানুষের কাছে, পরিবারের কাছে। শুভকামনা, অভিনন্দন এবং মনে হচ্ছে যে আমরা নিজেরাই পেয়েছি। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসো সামলে নিব এক হয়ে মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। খুব প্রিয় মানুষ ফেরদৌস মনোনয়ন পেয়েছেন। চিত্রনায়ক ফেরদৌস বা এমন একজন শিল্পী যার আসলেই মানে সবারই প্রিয়, এই ইন্ডাস্ট্রির সবার প্রিয়। এবং ফেরদৌস হচ্ছে যে আমাদের এতদিনে আমরা যাই আমাদের চলচ্চিত্র থেকে পেয়েছি যাদেরকেই, আমার মনে হয় যে ফেরদৌস একটু ভিন্ন রকম হবে। কারণ হচ্ছে যে ফেরদৌস সবার সাথেই মিশে, সবার সাথেই কথা বলে এবং ফেরদৌসকে দিয়ে আমরা মনে করি খুবই আপনজন, আমরা মনে করি আমাদের এই চলচ্চিত্রের। এবং ফেরদৌস এখনও প্রযোজনা করছে, এখনও অভিনয় করছে, তো একদম এই কারেন্ট সময়ে সে আছে। তো তাকে দিয়ে আমরা অনেক হচ্ছে যে আমরা আমাদের দাবি দাওয়াগুলো সংসদে বা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা পেশ করতে পারবো, এটা আমাদের জন্য একটা খুবই সুখবর। আমরা চলচ্চিত্রের বাসিন্দা আর আমাদের পরিবার সদস্য নায়ক ফেরদৌস অসম্ভব ভালোমানের মনের একটা মানুষ, আর সবচেয়ে বড় কথা হাস্যোজ্জ্বল, পরোপকারী, বন্ধুবৎসল, সব কিছু মিলিয়ে ফেরদৌস আসলে সত্যিকারের নায়ক আমাদের কাছে এবং চলচ্চিত্রের সমস্ত মানুষের কাছে, পরিবারের কাছে। তো সেই ক্ষেত্রে আজকে অনেকেই চলচ্চিত্রের নমিনেশন পেয়েছে, আমাদের ইন্ডাস্ট্রির অনেকেই, আমাদের বিশেষ করে স্মরণ করতে হয়, বলতে হয় নাম, আসাদুজ্জামান নূর ভাই, চয়ন ইসলাম ভাই, তার রুহেল ভাই, আমাদের চলচ্চিত্রের প্লেব্যাক করা মমতাজ বেগম, এরকম আরও এই মুহূর্তে মনে পড়ছে না, আছে হয়তো বা দু একজন। তো এরা নমিনেশন পেয়েছে এবং আমরা সবসময় চলচ্চিত্রে যারা আছি তারা আশা করি যে আমাদের প্রতিনিধি যদি ওই জায়গায় যায়, নির্বাচিত হয়, তাহলে আমাদের বিভিন্ন সময়ের বিভিন্ন দাবি দেওয়া থাকে, আমাদের অনেক সংকট থাকে, আমাদের লড়াই থাকে, আমাদের সেই লড়াইয়ের সাথে তারা যদি সহযোগিতা হিসেবে দাঁড়ায় এবং আমাদের জন্য একটু মুখ খুলে মানে মহান সংসদে কথা বলে, তাহলে আমাদের জন্য অনেক উপকার হয় এবং শিল্পের জন্য উপকার হয়। আনন্দের কথা যদি বলেন তাহলে অবশ্যই, কারণ নিজেদের মানুষ যদি প্রতিনিধিত্ব করে এবং এই সমস্ত জায়গায়, তাহলে তো অবশ্যই মনে হয় যে আমরা অনেক কিছু আশা করতে পারি তার কাছ থেকে। ফেরদৌস ভাই এবার নমিনেশন পেয়েছে, ফেরদৌস ভাইকে শুভকামনা, অভিনন্দন এবং মনে হচ্ছে যে আমরা নিজেরাই পেয়েছি। মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ যে আমাদের প্রতিনিধিত্ব উনি রাখছেন। তো আমরা আশা করব যে ফেরদৌস ভাই নির্বাচিত হলে আমাদের চলচ্চিত্রের মানুষদের যে দাবি দাওয়াগুলি আছে উনি সেটা জানেন, আমরা তার সাথে আরও আলোচনা করে দেখা যাবে ওগুলি আদায় করার চেষ্টা করব আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে বা আমাদের সরকারের কাছ থেকে। মনোনয়নের বিষয়টা আমরা লক্ষ্য করলাম, সেখানে শিল্প, সংস্কৃতি, রাজনীতি একটা বিশাল রসায়ন, খুব সুন্দর চমৎকার একটা রসায়ন লক্ষ্য করলাম। আর এবার সবচেয়ে ভালো লাগছে যে আমাদের খুব প্রিয় মানুষ ফেরদৌস মনোনয়ন পেয়েছেন। আর ফেরদৌস সম্পর্কে বলতে হলে তিনি একেবারেই সবার জনপ্রিয়, খুব কম মানুষই হয় যেটা ফেরদৌস একেবারে সবার জনপ্রিয় একজন মানুষ, খুব অতি প্রিয় মানুষ। এবং আমার একটা বিশ্বাস যে যেমন ফেরদৌস আছে, তারপরে সিবলি আছে দিনাজপুর থেকে, আমাদের চয়ন ভাই আছেন, আমাদের আসাদুজ্জামান নূর আছেন, এবং চট্টগ্রাম এক থেকে রুহেল আছেন, তো ইনারা যদি চেষ্টা করেন আমাদের এই পিছিয়ে পড়া চলচ্চিত্রকে বা শিল্পের যে একটি সংকট চলছে, সংস্কৃতির যে সংকট, এটা উত্তরণে তারা সহায়ক ভূমিকা পালন করতে পারবেন বলে আমার বিশ্বাস, যদি তারা জনগণের ভোটে নির্বাচিত হয়ে আসেন। এবং তাদের সবার জন্য আমার অনেক অনেক শুভকামনা।